নমস্কার, আমি মৈত্রী। আজ একটি বিশেষ দিন আমাদের সকলের কাছে। আজকে আমাদের সবার প্রিয় মানুষ, প্রিয় কবি শ্রী প্রবাল কুমার বসুর শুভ জন্মদিন। আজকে আমাদের সবার প্রিয় প্রবালদা 60 বছরে পা দিলেন, সেই জন্য প্রথমে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি প্রবালদাকে। তার সঙ্গে রইল অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রবালদার জন্য। ওনার দীর্ঘায়ু প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আজকে যদিও এই বছরটা যদিও একটু অন্যরকম, আজকের দিনটা হয়তো অন্য অনেক ভালোভাবে আমাদের উদযাপন করার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের এই বছরটা হাত পা বাঁধা, কিন্তু আমরা আমাদের প্রচেষ্টাকে থামিয়ে রাখিনি। আমরা ভার্চুয়ালি সবাই মিলিত হয়েছি, যারা প্রবালদাকে আমরা সত্যিকারের ভালোবাসি শ্রদ্ধা করি, সবাই মিলিত হয়ে প্রবালদাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার প্রবালদার প্রতি একটি শ্রদ্ধার্ঘ থাকবে, ছোট্ট একটি শ্রদ্ধার্ঘ প্রবালদারই কবিতার মাধ্যমে, অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজো আর কি। প্রবালদার একটি খুব বিখ্যাত কবিতা উন্মোচন কবিতার নাম, সেই কবিতার মাধ্যমে আমি শ্রদ্ধার্ঘ জানাবো, কিন্তু অবশ্যই সেটি গান হিসেবে আমি উপস্থাপন করব, কারণ আমি গান গাই এবং প্রবালদার অনেক কবিতাই আমার খুব ভালো লেগেছে। মনে হয়েছে যে যদি সুর করে গাওয়া যায় তাহলে আরও ভালো হবে। তা আমার এই ছোট্ট প্রচেষ্টা এই গানটিকে আমি এই কবিতাকে আমি গানের হিসেবে উপস্থাপন করছি, একটি ছোট সুর করার একটি চেষ্টা করেছি, একটু ছোটভাবে আজকে করছি কবিতার একটু অংশ নিয়ে, এবং এটি আমার প্রবালদার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন। ভালো তোমায় এসেছি আংশি, যা বলেছি আর তো বলা যায় না। অধর্মিত অনেকে ধার্মিক, ধর্মটা ঠিক রাখতে আমার সয় না। ভালো তোমায় বেসেছি আংশি, যা বলেছি আর তো বলা যায় না। অধর্মিত অনেকে ধার্মিক, ধর্মটা ঠিক রাখতে আমার সয় না। ভালো তোমায় বেসেছি আংশি, পৌঁছে যেতে সব অজুহাত নিশ্চিত, সব অভিঘাত গোপন করা যায় না। পৌঁছে যেতে সব অজুহাত নিশ্চিত, সব অভিঘাত গোপন করা যায় না। যদি নেমে হঠাৎ আসে বৃষ্টি, যেন সব অভিমান তোমার জন্য হয় না। যদি নেমে হঠাৎ আসে বৃষ্টি, যেন সব অভিমান তোমার জন্য হয় না। ভালো তোমায় বেসেছি আংশি, যা বলেছি আর তো বলা যায় না। ধর্মিত অনেকে ধার্মিক, ধর্মটা ঠিক রাখতে আমার সয় না। ভালো তোমায় বেসেছি আংশি, ভালো তোমায় বেসেছি আংশি। নমস্কার, আমাদের সবার প্রিয় কবি প্রবাল কুমার বসু 60 বছরে পদার্পণ করতে চলেছেন। প্রবালদা চিরতারুণ্যের প্রতীক, প্রবালদা আমাদের শ্রদ্ধার এবং ভালোবাসার মানুষ। প্রবালদারও 60 বছর হয় এই অতিমারির দিনে। আমি কবি প্রবাল কুমার বসুর লেখা দুটি কবিতা দিয়ে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রবালদার নীরব, সুস্থ, দীর্ঘ, সৃষ্টিশীল জীবন আমার একান্ত প্রার্থনা।
কবিতার নাম মোর বাসনারে। চিঠি লিখতে শুরু করে হারিয়ে ফেলা আমার পুরানো অভ্যেস, হাত চিঠি লিখেছি তার অনেক অনেক বেশি ফেলেছি হারিয়ে। দেখা হলে বিস্মিত জিজ্ঞেস করেছি, চিঠি পাওনি? এই তো ডাকে দিলাম, এর মধ্যে কোনো ভনিতা নেই, অতিকথন নেই, এ যেন বান্ধবীর কাছে সারল্যে অন্তর্বাস ভিক্ষা। আজ এতদিন পর মনে হয় এই অনুশোচনা জরুরি ছিল না। বহুদিন তালা না খোলা পোস্ট বক্সের মতন জীবন, সেই সব চিঠিগুলো তো জমা হয়েছে গোপনে এখানে, আমারও তো অভিমান থাকতে পারে। যদি জানতেই চিঠি দিয়েছি, ভিতরে এসে একবার হাত ডালে না কেন। দ্বিতীয় কবিতা, প্রতিপক্ষ। আমাদের ভিক্ষা নেই ঝরে যাওয়া সম্পর্ক আর মাটি, জলাশয়ে নেই ছিন্নমূল, জলের জন্যে তাই বিষুব রেখার দিকে হাঁটি। বিপুল সম্ভার নিয়ে প্রতিপক্ষে ক্ষয়ে যায় চাঁদ, আমাদের ভিক্ষা নেই হেঁটে যেতে যেতে দেখি চাঁদের অর্ধেক আলোয়ে কীর্ণ হয়ে যাচ্ছে প্রতিবাদ। আমাদের প্রতিবাদ, আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের কবিতার অনেকখানি জুড়ে আছেন কবি প্রবাল কুমার বসু। কবি প্রবাল কুমার বসুর এই 60 বছর এ পদার্পণের শুভ মুহূর্তে প্রবালদাকে প্রণাম, এবং আরো একবার প্রবালদার দীর্ঘ সুস্থ নীরব সৃষ্টিশীল জীবনের কামনা করি। নমস্কার। প্রবালদা, কবি প্রবাল কুমার বসু বিগত বছরগুলিতে জন্মদিন পালনে আমরা একসাথে জড়ো হয়েছি, তুমুল হইচই করেছি, আনন্দ করেছি, কিন্তু এবছর পরিস্থিতি একটু অন্যরকম। এবছর এই নিউ নর্মাল সিচুয়েশনে আমাদের এই আনন্দ ভার্চুয়ালেই ভাগ করে নিতে হচ্ছে। আমি প্রবালদার দু একটি কবিতা পড়েই প্রবালদাকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি। প্রবালদার একটি বই বালিতে জলের দাগ প্রকাশিত হয়েছিল 2019 সালে সিগনেট প্রেস থেকে। এই বইটিতে 4 পংক্তির ছোট ছোট কবিতা রয়েছে, এখান থেকেই আমি ছোট 3টে কবিতা পড়ছি। দড়িটি নামিয়ে বুঝি কুয়োটি গভীর, জলের উপরে চাঁদ আংশিক ভাসে, তারও অনেক নিচে স্বপ্নগুলো কাদা জলে স্থির, অথচ তুলতে গেলে স্বপ্ন নয়, দড়িটির সঙ্গে ওঠে ক্ষত পৃথিবীর। তোমার শরীর থেকে উঠে আসে শ্রাবণের ঘ্রাণ, কাছে পৌঁছে যেতে গিয়ে একদিন ভিজে গেছি খুব, মধ্যকার ব্যবধান হাইওয়ে হয়ে গেছে কবে, সেখানে গড়িয়ে যেতে গিয়ে আমি স্পর্শ লোভাতু। যে দূরত্ব অনিবার্য তাকে তুমি কি করে সরাবে, কখনো বা অকারণে ভোরবেলা বৃষ্টিপাত হয়, তখনই বুঝতে পারি নিরুপায় জল গিয়ে কোনখানে জমে, যে জল ভাঙতে গেলে নিশ্চিতই হবে অপচয়। প্রবালদা, আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আরো আরো বেশি করে কবিতায় থাকবেন, এই কামনা করে আপনাকে জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি। প্রবালদাকে জন্মদিনের শুভেচ্ছা, ভালোবাসা আর শ্রদ্ধা জানাই, ভালো থেকো সব সময়। প্রবালদারই একটি কবিতা আবৃত্তি করছি, কবিতার নাম কথা বললেই। আমি আর স্তব্ধতা
একসঙ্গে বসেছিলাম। একটা নদী বয়ে যেতে যেতে বলল, একি তোমরা কথা বলছো না কেন? বিকেল বেলার আলো ক্রমশ আবছা হতে হতে বলল, একি তোমরা কথা বলছো না কেন? অনেক দূর থেকে উড়তে উড়তে আসা গাছের ক্লান্ত পাতা বলল, একি তোমরা কথা বলছো না কেন? একটা মিষ্টি হাওয়া এসে বলল, আমি বসন্তকাল, তোমরা কথা বলছো না কেন? অচেনা প্রতিবেশীর মতো কিছু দূর দিয়ে চলে গেছে একটা রেল লাইন। একদল কালো মেঘ গিলে ফেলতে চাইছে আমাদের নৈঃশব্দ। একটা শূন্য স্থান কোথাও জায়গা না পেয়ে ঢুকে পড়েছে আমার আর স্তব্ধতার মধ্যে। একটা ফুল তার উদ্ধত বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। কৌতূহল সামলাতে না পেরে বিষ্ণুরেখাও এসে পড়েছে কাছাকাছি। এরা যে যার মতন জানতে চাইছে আমরা কথা বলছি না কেন। এদের কি করে বোঝাবো? কথা বললেই যে খান খান হয়ে ভেঙে পড়বে স্তব্ধতা। অন্য যে কারোর মতো আমি আবার একা হয়ে যাব। নমস্কার। প্রশান্ত সরকার, আজ প্রবালদার জন্মদিনে প্রবালদার কবিতা দিয়ে প্রবালদার প্রতি কিছু শ্রদ্ধার্ঘ। প্রবালদার এই 60তম জন্মদিনে তারই বই থেকে তারই দুটো কবিতা আমি পাঠ করছি। তাহলে কি আত্মহত্যা বলে কিছু থাকবে না? রানুদীর তো ছিল, তাই বারবার জন্মাতো রানুদী। আর আমরা অসহায় অবিশ্বাস্য দৃষ্টিতে দেখতাম প্রতিটি জন্মে রানুদী কিরকম বদলে যাচ্ছে। আসলে জোড়া তালির সেই শুরু। আমার প্রতিটি বান্ধবীর নামই রানুদী হতে পারত। রানুদী বলতো আত্মহত্যা নয়, অচেনা এক পুরুষ হত্যা করে তাকে। রানুদীর বয়স নিয়ে আলোচনা না করলেও আমরা তো জানি রানুদীর কোনো প্রেমিক ছিল না। দ্বিতীয় কবিতা, বৃত্ত। দূরে চলে এসেছি অনেক, সম্পর্ক বলতে শুধু পরিবর্তিত ঋতু। জড়ো করা সমস্ত অভ্যাস কত শীতল মনে হয়। আমাদের মধ্যেকার প্রত্যয় নিবিড় হয়ে আসে। দূরে চলে যাচ্ছি ক্রমশ, কার কাটা হাত পড়ে রয়েছে বিশ্বাসে। প্রবালদা মানে কবি প্রমাল কুমার বসু এমন একজন যিনি দীর্ঘদিন ধরে তরুণ কবিদের স্পর্ধা, তাদের প্রশ্রয়, প্রত্যয় অনেক কিছু। প্রবালদা দীর্ঘজীবী হন, তিনি দীর্ঘদিন ধরে আরো এরকম কবিতা আমাদের উপহার দিক। তার এই 60তম জন্মদিনে এটুকুই কামনা করি। নমস্কার। নমস্কার, আমি গৌরব চক্রবর্তী। আমার কবিতা জীবনের, কবি জীবনের এক অতি প্রাক মুহূর্ত থেকে আমি কবি প্রবাল কুমার বসুর সান্নিধ্যে আসি, ওনার ভালোবাসা প্রশ্রয় স্নেহ পাই। ওনার প্রশ্রয়ের হাত অনেক লম্বা, সেই অনেক লম্বা হাত দিয়ে উনি আমাকে সর্বদা প্রশ্রয় দিয়ে গেছেন, অনেক সুপরামর্শ দিয়েছেন, প্রতি মুহূর্তে আমার সাথে যোগাযোগ রেখেছেন। উনি আমার অত্যন্ত প্রিয় একজন কবি, এবং তার থেকেও অনেক ঊর্ধ্বে গিয়ে আমাদের সম্পর্কটা বা সুসম্পর্কটা এখন আত্মীয়তা। প্রবালদা আমার অভিভাবক প্রতিম, আমার বড় দাদার মতো। আগামী 21শে সেপ্টেম্বর প্রবালদার জন্মদিন উপলক্ষে আমি প্রবালদাকে শুভেচ্ছা বার্তা, আমার আন্তরিক শুভেচ্ছা বার্তা জানানোর জন্য এই ভিডিওটা করছি। আমি প্রবালদার
লেখা আমি তো বলতেই পারতাম নামক এই বইটি থেকে প্রবালদা দুটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। দেখা না হলেই বাকি কবিতার শিরোনাম। ভাবতাম একদিন সামনাসামনি দেখা হয়ে যাবে, তোমাকে বলবো ছেলে মেয়েদের কথা, কতগুলো বাড়ি বদল করেছি এই কয়েক বছরে। ভাবতাম দেখা হলে জানতে চাইব রহিমুদ্দিনের কাটলেটের স্বাদ কি এখন কেমন আছে, মাঝরাতে ঘুম ভেঙে গেলে কি এখনো গেয়ে ওঠো রবীন্দ্রসঙ্গীত, ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছ। ভাবতাম দেখা হলে অযথা কৌতূহল দেখাবো না, জানতে চাইবো না ড্রয়িং রুমের রং, কোলের নিচে কাটা দাগ মিলিয়ে গেছে কিনা, তার চেয়ে জিজ্ঞাসা করব রিটায়ারমেন্টের পর মেসোমশাই কেমন আছেন, মাসিমার হাঁটুর ব্যথাটা, অরুণাপতি তোমাদের কাজের লোক যার একমাত্র উদ্দেশ্য ছিল তোমাকে পাহারা দেওয়ার অজুহাতে ছোট কাকার সিগারেট চুরি করা। এক একদিন ভাবতাম এরকম ভাবছি বা কেন, দেখা না হলেই দেখা। আরেকটি কবিতা পড়ে শোনাচ্ছি, কবিতাটির নাম হচ্ছে যেই হাত। যে হাতে পাল্টে যায় রেখা, যে হাত বাড়ালে প্রতিরোধ, সেই হাত ধরে অতর্কিতে একদিন চেয়েছি আপোষ, যে হাত ফুলের রেণু গাঁথে, যেই হাত ধরতে সংশয়, সেই হাত দেখেছি অন্ধকারে তর্জনী উঁচিয়ে শাঁসায়। মাঝে মাঝে কণ্ঠরোধ করে, নিয়ন্ত্রণ করে প্রশ্বাস, এক এক দিন স্বপ্নে সেই হাত নামিয়ে আনে নাগালে আকাশ, সেই হাত জলে ভেসে চলে দূর থেকে যেন ভাসে বিনা, পারে লোক কোলাহল করে হাতে হাত রাখা যাবে কিনা, পারে এসে হাত কাছে ডাকে যেইভাবে আসে বিপর্যয়, জল ছুঁয়ে সরল বিশ্বাসে হাতে হাত কারা রাখতে চায়। নমস্কার, আর অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা, আমার আন্তরিক প্রণাম, আমার শ্রদ্ধা প্রবালদা। খুব খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন, কবিতায় থাকুন, আমাদের আরও সমৃদ্ধ করুন আপনার লেখা দিয়ে। সৌদামিনী আছে, আমি বিশ্বাস করি বা না করি তাতে কিছু যায় আসে না। মাঠ শেষ করে টিলা, আর টিলা পার হলে সৌদামিনীদের ঘর। অনেকেরই ধারণা আসলে সৌদামিনী বলে কারো অস্তিত্বই নেই, অথচ টিলা পার হয়ে যে সত্যটা জানবো তা না। এক অজানা সংশয়ে কালো মেঘের মতো ক্রমশ ঘুমরে উঠতে থাকি, কেননা আমার শৈশবের সমস্ত ঘুড়ি কিভাবে যেন উড়ে যেত টিলার ওপারে সৌদামিনীদের দিকে। এক নির্বিকার সংকোচ আমাকে কিছুতেই সাহস জোগায়নি, ফলে যা যা অধরা তা অধরাই রয়ে গিয়েছে, যেমন সৌদামিনী। কেউ বিশ্বাস করুক বা না করুক তাতে কিছু যায় আসে না। এক অনন্যতায় সহযাত্রীর মতো আমি মেনে নিই এই সব অজুহাত, যা অবশ্যম্ভাবী, যা অতিরিক্ত এবং একই সঙ্গে মেধাহীন, যা আমাকে এক নিরুপায় অধমরণীর মতো সারাক্ষণ বিমূঢ় করে রাখে। যেন সৌদামিনী আছে, কেউ বিশ্বাস করুক আর না করুক, মাঠ, তারপর টিলা, টিলার ওপারে সৌদামিনী, না হয় সামান্য বয়সই বেড়েছে। কবি প্রবাল কুমার বসু, প্রবালদাকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা, প্রণাম। শুভ জন্মদিন প্রবালদা, জন্মদিনে আপনাকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আজ প্রবালদার জন্মদিনে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো প্রবালদারই একটি কবিতা, যা বাংলাদেশের জার্নিম্যান বুকসের নির্বাচিত কবিতায় প্রকাশিত হয়েছে, সেখান থেকে একটি কবিতা পড়ে শোনাচ্ছি। অক্ষর গাথা।
এক অক্ষর বালিতে লিখি, এক অক্ষর জলে, কি জানি কি নিয়তি ছিল, এক অক্ষর লিখেছি কপালে, এক অক্ষর উড়িয়ে দেই, এক অক্ষর যত্নে রাখি তবে, ভেঙে ভেঙে সেই অক্ষর ফুল হয়ে ফোটে কি মতলব, এক অক্ষর উচ্চাকাঙ্ক্ষী, এক অক্ষর শেষ পঙ্ক্তিতে আসে, এক অক্ষর উজ্জ থাকে অহেতুক সম্পর্কের পাশে, সব অক্ষর জড় করলে আমার দেখি এক অক্ষরও নেই, যা লিখেছি শুরু থেকে সব কিন্তু তোমার অক্ষরেই। খুব খুব ভালো থাকবেন প্রবালদা। প্রবালদাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ষাটোর্ধ্ব জীবন আরো আরো নতুন আনন্দে এবং তারুণ্যে ভরে উঠুক এই আশা করি। একটি কবিতা পড়ছি, কবিতাটির নাম বৃষ্টি পড়লে। এক একদিন বৃষ্টি পড়লে আমারও ভিতরে জল জমে, আর সেই জলে পা ডুবিয়ে ডুবিয়ে একজন এপার থেকে ওপারে হেঁটে যায়। ওর গায়ে কোনো বর্ষাতি নেই, এত জল ভেঙে ভেঙে কোথায় চলেছে সে? আমার মধ্যে কোনো নদী নেই, নদীর অপেক্ষায় বসে নেই কোনো সমুদ্র। তাহলে এখনো কেন একজন এত জল খেটে, এত কাদামাটি মেখে একরাশ স্বপ্ন নিয়ে হাঁটে? ওর কিসের এত প্রত্যাশা? এক একদিন বৃষ্টি পড়লে আমারও ভিতরে জল জমে, নিজের দিকে তাকালে ধরা পড়ে আকাশ, নতুন করে বাঁচতে ইচ্ছে করে। বলতে বলতে বলে ফেলেছি সব, ভাঙতে ভাঙতে ভেঙেছি যে কত কিছু, এড়াতে এড়াতে এড়িয়ে গিয়েছি নিচু হতে হতে আর কত হব নিচু। বলতে বলতে ভাঙতে ভাঙতে ভেঙেছি যে কত কিছু, এড়াতে এড়াতে এড়িয়ে গিয়েছি নিচু হতে হতে আর কত হব নিচু। মানতে মানতে মানিয়েছি সক হারতে হারতে হেরে গিয়েছি তবু, গড়েছি যখন দরকার প্রতিরোধ হারিয়েছি যত জমানো সুসংবাদ, হারাতে হারাতে হারিয়ে ফেলেছি দেশ, শুধু জিয়ে রেখেছি ভিতরে অবিশ্বাস। লিখতে লিখতে লিখে
করেছে কে